গ্রুপিং ও বিভেদ ভুলে একাট্টা হয়ে নৌকার হয়ে মাঠে নেমেছে ঢাকা সাত আসনের আওয়ামী লীগ। এমনটাই বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুরান ঢাকার 25 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ আসলাম ও আব্দুর জব্বার রাজার নেতৃত্বে নৌকার শোডাউন শেষে বক্তারা এসব কথা বলেন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা আপিল বিভাগও বাতিল হয়েছে।